বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হলো ভিক্টরের। স্নান সেরে আরাম করে নিজের ঘরে বসেছে, পাখা চলছে ঝড়ের মতন। দিদি ঘরে এলো। খাবি না কিছু? দিদি বলল। খেয়েছি, এক গ্লাস শরবত খাওয়াও। গিয়েছিলি কোথায়? নতুন বলল, বিকেলেই বেরিয়ে গিয়েছিস অফিস ছেড়ে। ভিক্টর হাসল। মাঝে মাঝে তার মনে হয় সে নিজে যত না গোয়েন্দা, দিদি তার চেয়েও বড় গোয়েন্দা। নতুনকে দিদি যেন ইনফর্মার হিসেবে ভিক্টরের পেছনে লাগিয়ে রেখেছে। কলকাতার বাইরে গিয়েছিলাম, একটা নতুন কেস হাতে নিচ্ছি। দিদি কয়েক মুহূর্ত ভিক্টরকে দেখল, বলল, নিয়েছিস নে, তবে খুনোখুনির মধ্যে কিন্তু জড়াবি না। ভিক্টর মাথা নাড়ল, না নেড়ে উপায় নেই। দিদি চলে গেল শরবত আনতে। মানুষের জীবন বড় অদ্ভুত। এই দিদি তার জ্যাঠতুতো বোন। জ্যাঠামশাই ছিলেন বিলেত ফেরত দাঁতের ডাক্তার, ডেন্টাল সার্জন। ডাক্তার হিসেবে পসার করেছিলেন প্রচুর। জ্যাঠামশাইয়ের ছেলে ছিল না, ভিক্টরকেই ছেলে হিসেবে আঁকড়ে ধরেছিলেন। ছোট ভাইও ছিল প্রাণ। এমনই কপাল ভাইয়ের স্ত্রী, মানে ভিক্টরের মা মারা গেলেন আগে, বছর তিন পরে ভাই, মানে ভিক্টরের বাবা। ভাইপোকে একেবারে যেন রত্ন করে ঝুলিয়ে রাখলেন বুকে। জ্যাঠাইমাও সেই রকম ভিকু ভিকু করে দিন কাটত তার। সেই জ্যাঠাইমাও মারা গেলেন, তার আগেই দিদির বিয়ে হয়েছে। জ্যাঠাইমা গেলেন, জ্যাঠামশাইও চলে গেলেন। দিদি বিধবা, নিঃসন্তান হয়ে ফিরে এলো কলকাতায়। এখন শুধু দিদি আর ভিক্টর। দিদি যে ভিক্টরকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় থাকে ভিক্টর জানে। মাঝে মাঝে দিদি রাগ করে বলে ফেলে, বাবা অত করে চাইলো তুই দাঁতের ডাক্তার হ, তুই গেলি অন্যদিকে। তোকে ভূতে ধরেছিল? তা না হলে মানুষ চোর চোর গুন্ডা বদমাইশ নিয়ে দিন কাটায়? যার যেমন মতি। ভিক্টর ডেন্টাল সার্জন হতে পারত, হয়নি, তার ইচ্ছেই হয়নি। দাঁতের ডাক্তার না হয়ে হলো গোয়েন্দা। সোম সাহেবের স্টার সিকিউরিটি সার্ভিসে কাজ করলো কয়েক বছর। কিছুদিন থাকলো এক কারখানার স্পেশাল অফিসার হয়ে। চোর জোচ্চোর হামলাবাজদের চোখে চোখে রাখলো, তারপর ছেড়ে ছুড়ে নিজের অফিস খুলল। অবশ্য অফিস খুলতে ঘর খুঁজতে হলো না, জ্যাঠামশায়ের চেম্বারটাই হয়ে গেল তার অফিস। ভিক্টর তার অফিসের নাম দেয়নি, কেউ জিজ্ঞেস করলে বলে সিকিউরিটি কনসালটেন্ট। তার হাতে কাজকর্ম বেশি থাকে না, বছরে বড়জোর ঘোটা ছয়, এর মধ্যে খুচরোই বেশি, দু একটা বড় যদি বা জুটে যায়। কোনো দুঃখ নেই ভিক্টরের, নিজেদের বাড়ি, মাথার ওপর দিদি, খাওয়া পড়ার অভাব এখনও ঘটেনি। হাতে কিছু কাজকর্ম থাকলেই সে খুশি। দিদি শরবত নিয়ে এলো, নে। শরবতের গ্লাস নিতে নিতে দিদিকে একটু দেখল। ভিক্টরের যদি কোনো দুঃখ থাকে, তবে সে দুঃখ দিদির জন্য। ছেলেবেলা থেকেই এই দিদি তার প্রাণ, আর সে হলো দিদির একমাত্র ভরসা। আচ্ছা দিদি, জ্যাঠামশের কাছে একটা লোক আসতো, ঘর বাড়ির দালালি করত, ভদ্রলোকের কি নাম জানিস তুই? দিদি ভাবল, মাথা নাড়ল, পরে হঠাৎ কি মনে পড়ে গেল, বলল, কার কথা বলছিস পালবাবু? হ্যাঁ, ভদ্রলোক কোথায় থাকেন জানিস? না, শুনেছি হ্যারিসন রোডে থাকতেন। কেন? এমনি জিজ্ঞেস করলাম। তুই বুঝি বাড়ি কিনবি? বলে দিদি হাসল। ভিক্টরও হেসে ফেলল, বলল, বলেছিস ভালো। দিদি চলে যাচ্ছিল, চলে যেতে গিয়ে বলল, পালবাবুদের বেনারসি শাড়ির দোকান ছিল ওদিকেই, বোধ হয় ওর ভাইয়েরা দেখাশোনা করত। ভিক্টর শুনল, নাম জানিস দোকানের? না। দিদি চলে গেল। শরবত খাওয়া শেষ করে ভিক্টর চুপচাপ বসে থাকল, ভাবছিল। সুজনের ব্যাপারটা খুব সহজ বলে মনে হচ্ছে না। ভিক্টর এখন পর্যন্ত যা জেনেছে তার সামান্য, এই দু চারানা জানা দিয়ে কাজ হয় না, এগোনোও যায় না, অনেক কিছু তাকে জানতে হবে, তার জন্যে সময় চাই, ঠিক ঠিক খোঁজ খবর পাওয়া দরকার। এখন পর্যন্ত ভিক্টর যা বুঝেছে কিংবা তার যা মনে হচ্ছে, তাতে সুজনকে সন্দেহ করা যায় না। সুজন কেন একটা লোককে অনর্থক খুন করতে যাবে? তার কী লাভ? উদ্দেশ্যই বা কী? যাকে মোটিভ বলে তেমন কোনো উদ্দেশ্য সুজনের নেই। বরং ঘটনা শুনে মনে হচ্ছে ছক কষে ভেবেচিন্তে সুজনকে এই খুনের মামলায় কেউ জড়াবার চেষ্টা করছে, তাই নয় কি?
প্রথমত ঘটনাটা ঘটানো হয়েছে সুজনের বাগানের বাইরে, কিন্তু কাছে। সুজনকে যাতে সন্দেহ করা যায় সেই জন্য তার ছাতা এবং টর্চ বেশ ভেবেচিন্তে বুদ্ধি করে সুজনের ঘর থেকে তুলে আনা হয়েছে। তাছাড়া একটা লোককে যেন তালিম দিয়ে শিখিয়ে পড়িয়ে বাগান বেচার দালাল করে সুজনের কাছে পাঠানো হয়েছিল। লোকটা জাল, যদি জাল না হতো তার হদিশ পাওয়া যেত। মুস্তাফি বলে কারোর হদিশ পাওয়া যায়নি, অন্তত সুজন বা পুলিশ কেউই মুস্তাফির কোনো হদিশ পায়নি। ভিক্টর চোখের পাতা প্রায় বন্ধ করে অনেকক্ষণ বসে থাকলো, ভাবল। কিছুই সে অনুমান করতে পারছিল না, গোটা ব্যাপারটাই যেন ধাঁধা। চেয়ার থেকে উঠে পড়ে ভিক্টর ঘরের মধ্যে বার কয়েক পায়চারি করল, সিগারেট ধরালো একটা, ব্যালকানিতে গিয়ে দাঁড়ালো, তারপর এসে বিছানায় শুয়ে পড়ল। আচ্ছা, ব্যাপারটা এইভাবে ভাবা যাক। ভাবা যাক সুজনের কোনো শত্রু আছে, শত্রু কে আপাতত জানা নেই, ধরে নেওয়া যাক রাম বা শ্যাম তার শত্রু। রাম শ্যামের উদ্দেশ্য সুজনকে জব্দ করা, এমন একটা অবস্থায় ফেলা যাতে সুজনের মতো ছেলে মানুষ দিশে হারা হয়ে যায়। এমনিতেই খুনের মামলায় কাউকে জড়াতে পারলে তার তো হয়ে গেল, নাওয়া খাওয়া ঘুম স্বস্তি শান্তি সব গেল। বিশেষ করে সুজনের মতন একটা অল্প বয়সী ছেলের পক্ষে এই চাপ বা টেনশন সহ্য করা কঠিন। তাহলে দেখা যাচ্ছে রাম বা শ্যাম সুজনের কোনো শত্রু, সুজনকে জব্দ করার জন্য একটা খুনের মামলায় জড়াবার ফোন দিয়ে এঁটেছিল। তারা বা সে একটা ছক তৈরি করে, সেই ছক মতন ধরে নেওয়া যেতে পারে সুজনের মোটর বাইক বিকল করে দেওয়া হয়, অর্থাৎ সুজন যাতে শনিবার কলকাতায় না আসতে পারে তার জন্যে ওর মোটর বাইকের চাকা পাংচার করে রাখা হয়। তারপর পাঠানো হয় একটা জাল লোককে সুজনের কাছে বাগান বিক্রির মিথ্যে গল্প ফাঁদতে। লোকটাকে হয়তো বলা হয়েছিল এমন কিছু প্রমাণ হিসাবে সুজনের কাছ থেকে আনতে যাতে বোঝা যায় সুজনের সঙ্গে এই খুনের একটা যোগাযোগ রয়েছে। মুস্তাফি নামের জাল লোকটা আগে ভাগেই ঠিক করে নিয়েছিল সে সুজনের টর্চটাই আনবে। তার নিজের টর্চ সে খারাপ করে রেখেছিল আগেই, যাতে সুজনের টর্চ হাতাতে পারে। কালবৈশাখী ওঠা এবং বৃষ্টি হওয়া আচমকা ব্যাপার, এতে লোকটার সুবিধেই হয়। একটা ছাতাও সে চেয়ে নেয়, মানে ছাতা এবং টর্চ দুয়ে মিলে প্রমাণটা আরো পাকা হলো। তা না হয় হলো, কিন্তু সেই মুস্তাফি গেল কোথায়? মুস্তাফির বদলে অন্য লোক খুন হলো কেন? এই দ্বিতীয় লোকটাই বা কে? সুজন পুলিশের উপর যতই চটে যাক, ভিক্টর বুঝতে পারছে পুলিশ নিজেও সুজন সম্পর্কে পাকা সন্দেহ কিছু করেনি, করলে অন্য ব্যবস্থা করত। তুচ্ছ দু একটা প্রমাণ দিয়ে কাউকে খুনের মামলায় আসামি করা যায় না, আইনটা অত কাঁচাভাবে তৈরি হয়নি। পুলিশের মনে কি আছে পুলিশই জানে। ভিক্টর বরং একবার চেষ্টা করবে পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে। কলকাতার থানার দু পাঁচজনকে ভিক্টর চেনে, আলাপ আছে, এক আধজন তার বন্ধুর মতো। কিন্তু ওই রসুলপুরের দিকের কোনটা থানা কে বা আছে, কার এলাকা, সে জানে না, খোঁজ নিতে হবে। হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় ভিক্টর বিছানা ছেড়ে উঠে পড়ল, ডাকল নটনকে। নটন এলো, কাল আমি অফিস যাব না, সকালেই বেরিয়ে যাব বাড়ি থেকে, ফিরতে ফিরতে বিকেল হবে, বাড়িতেই ফিরব। ওই ভদ্রলোকের সঙ্গে যাবে? নটন আজ মাধবকে দেখেছে, দাদা ওই ভদ্রলোকের সঙ্গেই বেরিয়ে গিয়েছিল। না না, একলা যাব, স্কুটারে। কোথায়? দমদম এয়ারপোর্টের দিকে। এই শোন, তুই কাল অফিস থেকে আসবার সময় আমার 3 নম্বর ডায়েরিটা নিয়ে আসবি। 3 নম্বর? হ্যাঁ, চিনিস না? চিনি, কালো রঙের মলাট। আর একটা কাজ করবি, হ্যারিসন রোড চিনিস তো? নটন হেসে ফেলল, তারা তালতলায় থাকে, হ্যারিসন রোড চিনবে না? কি করতে হবে বলা? হ্যারিসন রোডে বেনারসি শাড়ির দোকান পাবি 10-15টা, কমও পেতে পারিস বেশিও পেতে পারিস, তোকে একটা খবর আনতে হবে। বলা। পালবাবু বলে এক ভদ্রলোককে আমার দরকার, নাম মনে পড়ছে না, জ্যাঠামশাইয়ের কাছে আসতেন, দুপাটি দাঁতি বাঁধানো, একটা চোখ বেশ ট্যারা, পালবাবুর ভাইদের বেনারসি শাড়ির দোকান ওইদিকে হ্যারিসন রোডে, ভদ্রলোককে খুঁজে বার করতে হবে, খুব দরকার। নতুন এমন একটা ভাব করলো যেন এ আর এমন কি বিরাট কাজ। ভদ্রলোকের বয়স এখন কত তোকে কিন্তু এখন বলতে পারছি না, 60-এর মতো হবে,
পালবাবু জ্যাঠামশায়ের পেশেন্ট ছিলেন, এই এমনিতেও আসা যাওয়া করতেন। নতুন বলল, তুমি ভেব না, ভদ্রলোককে ঠিক খুঁজে বার করব, দেখি তোর মুরদ। নতুন একটু দাঁড়িয়ে থেকে বলল, আর কিছু করতে হবে? মাথা নাড়ল ভিক্টর, না এখনকার মতো নয়। নতুন চলে যাচ্ছিল, কি মনে করে ভিক্টর বলল, নতুন তুই ডিম বেচার ব্যবসা করতে পারবি? নতুন কিছু বুঝতে পারল না, অদ্ভুত কথা, দাদা তার সঙ্গে ঠাট্টা করছে। অবাক হয়ে ভিক্টরকে দেখতে লাগলো। ভিক্টর হেসে ফেলল জোরে, বলল, তুই একবার মুড়িওয়ালা সেজেছিলি মনে আছে, লাহাদের ছেলে চুরির কেসে? নতুন বুঝতে পারল, যোগেশ লাহাদের ছেলে চুরির কেসের কথা তার মনে পড়ল সঙ্গে সঙ্গে। দাদা তাকে মুড়িওয়ালা সাজিয়ে নজরদারিতে লাগিয়ে দিয়েছিল শাহবাগানে, তাকে মন্দ মানায়নি। বিহারের ছেলে কথায় ভাঙা ভাঙা বাংলা বুলিয়ে এনেছিল মুড়িওয়ালা সেজে। নতুন বলল, মামলাটা কিসের দাদা? নতুন যে কোনো কাজকর্মকেই মামলা বলে। ভিক্টর হেসে বলল, পরে শুনবি, তুই গাধা, ডিমের ব্যবসা করতে পারবি কি না বল। মাথা হেলিয়ে নতুন বলল, ইজিলি, বলে হেসে ফেলল। নতুনের মুখে ইজিলি একটা মুদ্রাদোষ, এমনভাবে বলে না হেসে পারা যায় না। ভিক্টর বলল, ঠিক আছে এখন যা। সুজনের বাগান দেখলে বোঝা যায় নতুন করে হাত পড়েছে, যদিও আসলে বাগানটা পুরনো, বিরাট বিরাট আম গাছ, কিছু পেয়ারা গাছ, জাম জামরুলও রয়েছে দু চারটে, বেল কাঁঠাল তাও চোখে পড়ে, এছাড়া খুচরো কতক গাছ। সুজনের ভালো করে জানা ছিল না, থাকলে সে কেষ্টপুরের ভেতরের দিকেও বাগান পেয়ে যেত। সুজন বলল, এককালে কলকাতা ছাড়ালেই এমন বাগান আপনি পরপর দেখতে পেতেন, দমদম থেকে বারাসাত পর্যন্ত কত বাগান, এখন আর পাবেন না, বলো কলোনি হয়েছে, বাড়ি হয়েছে, বাগান কেটে বসত হয়েছে, জমির অভাব, মানুষ বেড়েছে। তোমার এই বাগানটা কতদিনের? ভিক্টর বাগানে ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করল। পুরনো, আমি যার কাছ থেকে কিনেছি তার কাছেই বছর 30 ছিল। কার কাছ থেকে কিনেছ? সিঁথির এক ভদ্রলোকের কাছ থেকে, মুসলিম ভদ্রলোক, তিনি তার সব কিছু বেচে মেয়ের কাছে এলাহাবাদে চলে গেলেন, ছেলে নেই, মেয়েই সব, নাতি নাতনিদের না দেখে থাকতে পারেন না, বরাবরের মতোই চলে গেলেন। তোমার খরচ খরচা বেশি পড়েছিল? না, আমি কম টাকাতেই পেয়েছি। গাছপালা ছাড়িয়ে ভিক্টর পূবের দিকে এগিয়ে গেল, এদিকটায় সবজি বাগান, দেখলেই বোঝা যায় নতুন করে হাত পড়েছে। গরমের দিন সবজির শোভা নেই, তবু বেগুন ঝিঙে লাউ কুমড়োর মাচা শশা চোখে পড়ছিল, জনা দুয়েক লোক বাগানে কাজ করছে। ভিক্টর ভালো করে নজর করছিল, এই বাগানের পূব দিকটা সবজি ক্ষেত, কিছু জমি ফাঁকা পড়ে আছে, তারপর সীমানা, কাঠের খুঁটি আর কাঁটা তার দিয়ে সীমানা ঘেরা রয়েছে, সীমানার ওপরে মাঠ, দু একটা গাছপালা থাকলেও ন্যাড়া জমি। সুজনের মনে মনে ইচ্ছে রয়েছে এই বাগানের একপাশে ফুল বাগান করবে, এখনো পেরে ওঠেনি, অল্প কিছু বসানো আছে। ভিক্টর ঘুরতে ঘুরতে পুকুরের কাছে এলো, একে ঠিক পুকুর বলা যায় না, বড় ডোবা বলাই ভালো, গরমকালে জল শুকিয়ে এসেছে। সুজন বলল, বাগান নেওয়ার পর খানিকটা মাটি কাটিয়েছি পুকুরের, নোংরা পরিষ্কার করিয়েছি, এই পুকুর আরো বাড়াতে হবে, নয়তো জলের অভাবে গাছপালাগুলো শুকিয়ে মরবে। এখনকার মতো দুটো টিউবওয়েল বসিয়েছি, একটা টালি ঘরের দিকে আর একটা সবজি বাগানে, পুকুর থেকে জল তুলে বাগানে দেওয়ার জন্যে একটা ছোট পাম্প আছে, ডিজেলে চলে। পুকুরের কাছাকাছি হাঁস মুরগির ঘর, ছোট ছোট কতগুলো চৌকো খাঁচা, যেন হাঁস মুরগি চড়ে বেড়াচ্ছিল। ভিক্টর বলল, আমার এক সাগরেদকে আমি তোমার বাগানে ঢুকিয়ে দিতে চাই। সুজন ঠিক বুঝল না, ভিক্টর বলল, তাকে আমি ইনফর্মার হিসেবে রাখবো। ইনফর্মার? তোমার বাগানের চেয়েও আমার কাছে যেটা জরুরি সেটা হলো এই বাগানে যারা কাজ করে, আসা যাওয়া করে, তাদের দিকে নজর রাখা। অবাক হয়ে সুজন বলল, কেন? এই বাগানে যারা কাজ করে তারা যে যুধিষ্ঠির, তা তোমাকে কে বলল? এদের মধ্যে বদমাশি কেউ থাকতেই পারে,
সেদিন তোমার মোটর বাইকের টায়ার পাংচার হয়েছিল না করানো হয়েছিল কে বলবে? ভিক্টরের কথার সঙ্গে সঙ্গে সুজন যেন চমকে গেল। কথাটা আগে তার মনে হয়নি, ভাবেনি, বলল, তাই তো, আগে আমার খেয়াল হয়নি। আপনি ঠিকই বলেছেন, আমার মোটর বাইকের চাকা পাংচার হয়নি, হাওয়া বেরিয়ে গিয়েছিল। ভিক্টর তাকালো, দেখল সুজনকে, সন্দেহের গলায় বলল, হাওয়া বেরিয়ে গিয়েছিল, চোরা লিক? না। মাথা নাড়ল ভিক্টর। আমি ভেবেছিলাম পাংচার, এখানকার যা রাস্তাঘাট, পরে তো দেখলাম পাংচার নয়, চোরা লিকও পাওয়া গেল না, ভালভ পিনটা বেঁকে গিয়েছিল, হয়তো তাতেই হাওয়া বেরিয়ে গিয়েছে। ভিক্টর আর কিছু বলল না, হাঁটতে লাগলো। পুকুর ছাড়িয়ে হাঁস মুরগির ঘর পেরিয়ে খানিকটা হেঁটে ছায়ায় এসে দাঁড়ালো ভিক্টর। এরই মধ্যে রোদ কেমন চড়ে উঠেছে, আর খানিকটা বেলায় গনগন করবে, তবু এখানে অনেক আরাম, গাছপালা, মাটি, ছায়া, কলকাতার মতন আগুন ঠিক রয়ে না রাস্তাঘাট থেকে, বাড়ি থেকে। ছায়ায় দাঁড়িয়ে ভিক্টর আমবাগানের দিকে তাকালো, ওদিকে ছায়া বেশি, একটা কোকিল ডাকছে কিংবা দুটো, বোঝার উপায় নেই। সুজন নিজেই বলল, সত্যি ভিক্টর দা, ব্যাপারটা মানে পাংচারের ব্যাপারটা আমি এমন করে ভেবে দেখিনি। ভিক্টর সিগারেট ধরাল। ওই লোকটাকে? কোন লোক? ইশারায় একটা লোককে দেখালো ভিক্টর, কলা ঝোপের দিকে কাজ করছে। সুজন বলল, জনার্দন। বাগানে কাজ করে? হ্যাঁ। তোমার বাগানে কজন কাজ করে? এই জনা পাঁচেক। সদানন্দ আর পুলিনকে ধরে? মাথা নাড়ল সুজন, বলল, পুলিন বাগানের কাজ করে না, ঘরদোরের কাজ করে, ওই ফাই ফরমাস খাটে রান্নাবান্না। সদানন্দ মাঝে সাঝে করে, তবে বাগানের কাজ এরা জানে না, জানে ওরা, বলে সুজন আঙুল দিয়ে জনার্দনকে দেখালো। আহ আহ, ভিক্টর যেন ধমক দিল, হাত তুলে আঙুল দিয়ে কাউকে দেখাবে না, দেখালে সে বুঝতে পারবে আমরা তাকে নিয়ে কথা বলছি। যজ্ঞে, যে পাঁচজন তোমার বাগানে কাজ করে তারা কি সবাই এখানেই থাকে? না, মাথা নাড়ল সুজন, দুজন থাকে, ওই যে খোলার চালের ঘর দেখছেন ওইখানে। আর বাকিরা? কাজ করতে আসে বাইরে থেকে, এদিকেই ওদের বাড়ি, গ্রামে। কোন দুজন থাকে? রাখাল আর জনার্দন। আচ্ছা, বাইরে থেকে কারা আসে? দশরথ, বনমালী আর খগেন। এদের কারো সম্পর্কে তোমার কোনো সন্দেহ হয়, মানে যারা তোমার এখানে আছে? সুজন একটু ভাবল, মাথা নেড়ে বলল, আমি সেভাবে কিছু ভাবিনি ভিক্টর দা, সন্দেহ করিনি। সন্দেহ করতে পারো, ভেবে দেখতে হবে। বেশ, চলো, আমি ওই জায়গাটা দেখতে চাই যেখানে ওই খুন খারাপি হয়েছিল। চলুন। সুজন ভিক্টরকে নিয়ে এগিয়ে চলল। গাছপালার ফাঁক দিয়ে বাতাস আসছে, এখনো গায়ে লাগার মতো গরম হয়নি, কত কাক চড়ুই ওড়াউড়ি করছে, আজ যেন গরম কমেছে সামান্য। সুজন, তোমায় কয়েকটা কথা জিজ্ঞেস করব, খোলাখুলি জবাব দেবে, কিছু লুকোবে না। সুজন যেন খানিকটা অবাক হয়ে ভিক্টরকে দেখল, বলল, আপনার কাছে কথা লুকোবো কেন? ভিক্টর একটু হাসল, বলল, চোরের মন বোঝকার দিকে, আমাদের সেই অবস্থা, কাউকে সহজে বিশ্বাস করতে পারি না। যাকগে, বাজে কথা, কাজের কথা বলি, তোমার ওই শর্মা কাকাবাবুর লোকটি কেমন? সুজন যেন প্রথমে কথাটা ধরতে পারেনি, এমন চোখ করে তাকিয়ে থাকলো, পরে বলল, কাকাবাবুর কথা জিজ্ঞেস করছেন কেন? আমার যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করব, তুমি জবাব দেবে, কেন জানতে চাইছি সেসব জিজ্ঞেস করবে না। সুজন বুঝতে পারল, মাথা নাড়ল, বলল, আমার নিজের কাকা থাকলে যত নিজের হতেন, কাকাবাবু তার চেয়েও বেশি নিজের। মানে তুমি ওকে পুরোপুরি বিশ্বাস করো? করি। উনি তোমার কোনো ক্ষতি করতে পারেন না? না। হাঁটতে হাঁটতে ফটক পর্যন্ত এসে গেল সুজনরা। ভিক্টর বলল, তোমাদের ব্যবসা তো পার্টনারশিপের, বিশ্বাস অ্যান্ড ব্যানার্জি? হ্যাঁ। এই ব্যবসা সম্পর্কে তোমার কি মনে হয়, কেমন চলছে?
হালে কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়েছে কিনা শুনেছো কিছু? মাথা নাড়ল সুজন, বলল, ব্যবসার ব্যাপারে আমি কিছু জানি না, আমার ভালো লাগে না একেবারে, ওই কাকাবাবু আর ঠাকুমাই যা বোঝেন। তোমাদের যে অন্য পার্টনার মানে ব্যানার্জিরা, বাধা দিয়ে সুজন বলল, ভিক্টর দা, আমি আপনাকে সত্যি বলছি, আমাদের ব্যবসার আদার মানে অন্য পার্টনার হলেন যুগল জ্যাঠা, যুগল কিশোর ব্যানার্জি। যুগল জ্যাঠা প্রায় অন্ধ এখন, ছানি অপারেশন করিয়েছিলেন গত বছর আনসাকসেসফুল, কেন কে জানে, অন্য চোখটাতেও ছানি পড়েছে ফলে ভালো দেখতে পান না। আমাদের ব্যবসার ব্যাপারটা এখন যুগল জ্যাঠার ভাগ্নে দেখে। ভাগ্নে কেন? যুগল জ্যাঠার এক ছেলে ছিল, মারা গিয়েছে, ছেলে মারা যাওয়ার পর জ্যাঠা ভাগ্নেকেই আঁকড়ে ধরেছেন, ভাগ্নেই তার ছেলে বলতে পারেন। নাম কি তার? অর্ধেন্দু, আমরা বলি মেজদা। বয়স কত? কেমন লোক? বয়স আমার চেয়ে বেশি, 32-33 হবে। লোক খারাপ নয়, তবে রুক্ষ, গরম মেজাজের, কথাবার্তা কাঠখোট্টা ধরনের। এমনিতে মেজদাকে ভালো লাগে না তার ব্যবহারের জন্যে, তবে মানুষ খারাপ না। তোমার সঙ্গে সদ্ভাব আছে? সদ্ভাব মানে মানে এমনিতে ঠিকই, তবে আমি ওদিকে বড় একটা মারাই না। চতুর লোক? হ্যাঁ, বেশ চতুর। ফন্দিবাজ? ফন্দিবাজ কি জানি তা কেমন করে বলবো। তুমি যে হঠাৎ এইরকম একটা ঝামেলায় জড়িয়ে পড়লে, তা তোমার যুগল জ্যাঠা কিংবা ওই কি তার ভাগ্নে অর্ধেন্দু, তোমার ওই মেজদা, তোমার খবর নিতে এসেছিল? সুজন ধীরে ধীরে মাথা নাড়ল। না, কাকার কাছ থেকে যুগল জ্যাঠা খবর পান, আসতে পারেন না, ওর আবার হার্টের অসুখ। মেজদা আসেনি, তবে একটা চিঠি পাঠিয়েছে। আসতে পারেনি কেন? হাত ভেঙেছে, বাঁ হাত, বাড়িতে রয়েছে। হাত ভাঙল কেমন করে? পড়ে গিয়ে। সুজন হঠাৎ দাঁড়িয়ে পড়ল, হাত দিয়ে সামান্য দূরে একটা গাছ দেখালো, বলল, ওই যে গাছ দেখছেন, ওইখানেই খুন হয়েছিল। ভিক্টর দাঁড়িয়ে পড়েছিল, চারপাশ তাকিয়ে দেখল, সুজনের বাগানের সীমানা থেকে 50 কি 75 গজ হবে, 75-এরই মতন, একেবারে ন্যাড়া মাঠ নয় এখানকার, 2-4টে ঝোপঝাড় রয়েছে, তবে আগাছার জঙ্গলে যেসব ভরে আছে তা বলা যাবে না। ভালো করে চারপাশ দেখতে দেখতে ভিক্টর এগিয়ে চলল, মেঠো রাস্তা, পায়ে চলা পথের দাগ, ঘাস যেন রোদের তেজে পুড়ে গিয়েছে, মাটি রুক্ষ, ধুলো রয়েছে। গাছের কাছে এসে ভিক্টর বলল, জাম গাছ? হ্যাঁ, বড় গাছ বলতে এখানে আর তো কিছু দেখছি না, একটা বট গাছ, তো সেটা তো আবার তফাতে। সুজন মাথা নাড়ল। জাম গাছের ছায়ায় দাঁড়িয়ে ভিক্টর মন দিয়ে জায়গাটা দেখল, লোকটা ঠিক কোথায় পড়েছিল, মানে তোমরা কোথায় পড়ে থাকতে দেখেছ। সুজন কয়েক পা এগিয়ে জায়গাটা দেখাল, কেমনভাবে পড়েছিল, মুখ থুবড়ে না পাশ হয়ে? মুখ থুবড়ে, ঘাড়টা একটু কাত হয়েছিল। রক্ত টক্ত দেখেছো? ছিল হয়তো, মাথার দিকে শুকিয়ে গিয়েছিল, আমরা কেউ নাড়াচাড়া করিনি, খুন খারাপির ব্যাপার। পুলিশে খবর দিয়েছিল কে? আমি জানি না। দিয়েছিল কেউ? তোমার লোকেরা নয়? আমার লোকেরা খবর দিতে গিয়ে শুনে যে পুলিশ খবর পেয়ে গেছে, তারা আসছে, তা ধরুন পুলিশের আসতে আসতে খানিকটা বেলাই হলো, এই 8টা নাগাদ এলো। ভিক্টর খুব নজর করে মৃতদেহ পড়ে থাকার জায়গাটা দেখতে লাগলো, জাম গাছ থেকে 8-10 পা দূরে। তোমার ছাতা আর টর্চটা কোথায় পড়েছিল? ছাতাটা ছিল ওইখানে, বলে আঙুল দিয়ে জায়গাটা দেখালো, আর টর্চটা এই লোকটার পাশে বুকের কাছে। ভিক্টর আর কিছু জিজ্ঞেস করলো না, ভাবুকের মতো থুতনিতে হাত রেখে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, এপাশ ওপাশ ঘুরলো, মাটিতে বসে পড়ল, দেখল, বলল, সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল, মাটি নিশ্চয়ই কাদা কাদা হয়ে গিয়েছিল, পায়ের দাগ তো পাওয়া উচিত, তাছাড়া যদি ধস্তাধস্তি হয়ে থাকে তার দাগও, পুলিশ নিশ্চয়ই সব দেখেছে। সুজন বলল,
পায়ের দাগ দেখে কি বুঝবে? লোকজন ওই রাস্তা ধরেই তো হাঁটে, দাগ তো থাকবেই। ভিজে মাটি কাদায় আরো স্পষ্ট করে থাকা দরকার। সুজন হঠাৎ বলল, ভিক্টর দা, আজকাল খালি পায়ে কেউ বড় একটা হাঁটে না, কমপক্ষে হাওয়াই চপ্পল পায়ে থাকে, জুতোর দাগ ছিল। ভিক্টর হেসে ফেলল, ওই একই হলো প্রায়, আমি ভাবছিলাম যদি ধস্তাধস্তির কোনো দাগ পাওয়া যায়। এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, পুলিশ পারবে। ভিক্টর আর কিছু বলল না, আশেপাশে ঘুরতে লাগলো, দেখতে লাগলো চারপাশ। গাছের গুঁড়ির কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ কি যেন ভাবল, মাথা তুলে দেখলো গাছটা ডালপালায় ভর্তি, ঘন পাতা যেন গাছের মাথা অন্ধকার করে রেখেছে। হঠাৎ কি যেন নজরে পড়ল ভিক্টরের, ওটা কি বলে খানিকটা দূরে এক ইঁটের স্তূপ দেখালো। সুজন দেখল, বলল, ওটা ইঁটের পাঁজা, পাঁজা মানে ওখানে কেউ বোধহয় একটা কিছু করবে ভেবেছিল, ওই শিব বা শীতলার মন্দির, মন্দির আর হয়ে ওঠেনি, ওই ভিত গড়তে গড়তেই বন্ধ হয়ে গেল, ইঁট পড়ে থাকলো 500-700, চেয়ারা দেখে বুঝছেন না ইঁটগুলো কালো হয়ে গেছে। ধীরে ধীরে রোদ চড়ে ওঠায় গরম লাগছিল, বাতাস আছে কিন্তু গরম, ঘাম হচ্ছিল। ভিক্টর বলল, তুমি যাও, আমি এদিকে একটু ঘুরে দেখি। এই রোদে কত ঘুরবেন? অভ্যেস আছে আমার, তুমি যাও। শোনো, একটা কথা বলি, তোমার বাগানে যারা কাজকর্ম করে তাদের কাছে কখনো কোনো সন্দেহ প্রকাশ করবে না, যেমন ছিলে সেইভাবেই থাকবে। আর আমার কথা যদি কেউ জানতে চায় বলবে, ভিক্টর একটু ভাবল, বলল, বলবে আমি একজন খরিদ্দার, আমি বাগান কেনার কথা ভাবছি, তোমার কাকাবাবু আমায় বাগান দেখাতে নিয়ে এসেছিলেন, আর তোমাদের ব্যবসায়ী তো সম্পত্তি বেচা কেনার। মাথা হেলিয়ে সুজন বলল, ওরা বিশ্বাস করবে? না করে না করবে, বাগানের কাছে খুন খারাপি দেখে তুমি বিরক্ত হয়েছো কিংবা ধরো ভয় পেয়েছো, তোমার ঠাকুমা এই বাগান রাখতে দেবেন না, বাগান বেচে দেওয়ার কথা ভাবছো তোমরা, এমন তো হতেই পারে। সুজন কথা বাড়ালো না, বাগানের দিকে পা বাড়ালো। ভিক্টর দাঁড়িয়ে থাকলো, আবার একটা সিগারেট ধরালো, আধা আধি সিগারেটটা খেলো, বাকিটা ফেলে দিল, দিয়ে প্যান্টের পকেটে হাত ঢোকালো। তার পকেটে একটা দূরবীন আছে, ম্যাক্স ফ্লাই দূরবীন, দেখতে ছোটোখাটো কিন্তু খুব কাজের, বিদেশি জিনিস, গত যুদ্ধের সময় প্রথমে এই ধরনের দূরবীন চালু হয়, পরে তার কলকব্জাকে আরও জোরদার করা হয়েছে, ব্যবহার করার পক্ষে আরও সুবিধাজনক। ভিক্টর দূরবীন লাগালো চোখে, দেখতে লাগলো দূরের জিনিস যেন নাকের কাছে চলে এসেছে, সবই স্পষ্ট, ঝোপঝাড়, মাঠ, ইটের পাজা, বটগাছ সবই তার হাতের নাগালের মধ্যে মনে হচ্ছে। দেখতে দেখতে ভিক্টর একটি জায়গায় এসে আর চোখ সরাল না, দেখল, দেখতেই লাগলো, তারপর দূরবীন নামিয়ে এগিয়ে গেল।